मॉर्निंग स्टूडेंट आज के আমি তোমাদের কেজি 2 এর ইংরেজি পৃষ্ঠা 55 একে এবং 2 এর কাজটা করিয়ে দেব দেখো একে দাগে কি আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট তো আমি দিস আর দ্যাট দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে তার আগে বলে দিই দিস কখন বসে যখন কোনো কাছে জিনিস বা বস্তুকে বোঝানো হয় তখন দিস ব্যবহার করা হয় যখন দূরে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন দ্যাট ব্যবহার করা হয় দেখো প্রথমে তোমরা বইটাকে খুলে নেবে কারণ বইয়ের মধ্যে ছবিগুলো রয়েছে কোথায় রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো এটা দ্যাট ইজ এ পেন পেনটা আমরা দেখতে পাচ্ছি কাছে রয়েছে সেই জন্য এখানে কাছের জিনিস হলে বলেছি দিস বসে তাহলে এখানটাই দিস বসবে ডি এইচ আই এস দিস ইজ এ পেন এই হয় একটি কলম তারপর দেখো দ্যাট ইজ এ পট পটটা কোথায় আছে দূরে আছে তাহলে দূরের ক্ষেত্রে বলেছি দ্যাট বসবে তাহলে এখানটা পি এইচ এ টি দ্যাট দ্যাট ইজ এ পট ওই হয় একটি পাত্র তারপর দেখো এখানে বুকটা কাছে রয়েছে তাহলে কাছে বলে দিস বসবে সি এটা টি এইচ আই এস This is a book. এই হয় একটি বই তারপর দেখো that is a man মানুষটা আছে দূরে তাহলে দূরে বলে that বলেছি t h a t that is a man ওই হয় একটি মানুষ তারপর দেখো that is a woman womanটা কাছে আছে তাহলে কাছে হলে this বসবে t h i s this is a woman এই হয় একটি মহিলা তারপর দেখো দুই এর দাগে গুলো টিক দা রাইট ওয়ান সঠিকটিতে টিক চিহ্ন দিতে বলেছে দেখো এখানে ছবিগুলো দেওয়া আছে প্রথমে আছে দিস দ্যাট ইজ এ গার্ল গার্লটা একটু দূরে আছে তাহলে হবে দ্যাট আমি বলেছি আগে যে দূরে বললে দ্যাট হয় তাহলে এই দ্যাট এর মাথায় টিক চিহ্ন হবে দ্যাট ইজ এ গার্ল তারপর দেখো বিয়েরটা দ্যাট দিস ইজ এ টয় টয়টা কাছে আছে তাহলে হবে দিস ইজ এ টয় তাহলে দিসটার মাথায় টিক চিহ্ন দিলাম তারপর দেখো দিস দ্যাট ইজ এ কার কারটা কাছে আছে তাহলে কাছে বললে দিস হয় তাহলে দিস ইজ এ কার বিয়েরটা দেখো This that is a table. Table টা দেখছি একটু দূরে রয়েছে। তাহলে দূরে হলে that বসবে। তাহলে that এর মাথায় টিক চিহ্ন হলো that is a table. তারপর দেখো এটা that is a chair. চেয়ারটা একটু দূরে রয়েছে। দূরে হলে that হয়। তাহলে that is a chair. তারপরে দেখো This that is a tree. Treeটা আমি দেখতে পাচ্ছি একটু দূরে রয়েছে। তাহলে দূরে হলে that হবে that এর মানে আমি চিহ্ন দিলাম that is a tree. এই কাজগুলো তোমরা বাড়িতে ভালো করে